हेलो फ्रेंड, আমি দীপান্বিতা। আমার দীপান্বিতাস কিচেনে আপনাদের আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা বাংলাদেশি রেসিপি, ওপার বাংলার এই রেসিপিটা। এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। তো কাতলা মাছকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর আমি এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা। এর মধ্যে আমি 2টো বড় পেঁয়াজ, 7 কোয়া রসুন আর আদা কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, আর লঙ্কা 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আমি কম ঝাল খাই, সেই জন্য কম লঙ্কা দিয়েছি। আর দিয়েছি ধনে গুঁড়ো, 2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ চিনি আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি এই মশলাটাকে রেডি করে রেখেছি। এরপর আর এর মধ্যে আর একটু পেঁয়াজ কুচি দেব। আমি এরকমভাবে স্লাইস করে, স্লাইসের থেকে অল্প বেশি একটুখানি কুচি করে রেখে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন প্রসেসটা কীরকমভাবে তৈরি হচ্ছে কাতলা মাছের পাতুরি। এই পাতুরিটা পুরো হবে কড়াইয়ে। এটার মধ্যে কলা পাতা, ধরুন আপনারা এমন জায়গায় থাকেন যেখানে কলা পাতা নেই বা পাওয়া যাচ্ছে না বা বাজারে কলা পাতার অভাব আছে, তো সেই জন্য আমি কলা পাতা ছাড়াতেই কীভাবে কাতলা মাছের পাতুরিটা রেডি করা যায় আমি সেটা তৈরি করে আজকে দেখাবো। আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটাও ফুল ওয়াচ করবেন যাতে আমার পুরো রেসিপিটা আপনারা শিখতে পারেন বা দেখতে পারেন। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি যেহেতু এই মশলাটার মধ্যে নুন হলুদ সমস্ত কিছু অ্যাড করে রেখেছি, তো আমি আর নুন হলুদ এক্সট্রা করে দিলাম না, খুব তাহলে নুন বা হলুদ হয়ে যাবে। আমি এরপর হাত দিয়ে এই মাছটাকে একটু, এর মধ্যে আমি সর্ষের তেল ইউজ করব, কাঁচা সর্ষের তেল, যাতে এটা ভালো করে মাখা যায়। মেখে আমি পাতুরির জন্য রেডি করব। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এর মধ্যে আমি 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটায় হাত ইউজ করতে হবে, হাত ইউজ করলে দেখবেন রান্নার স্বাদটা আরও ভালো হবে। এইভাবে মাছের ওপরে একটু মশলাগুলোকে দিয়ে দিই। এইভাবে দিয়ে রাখবেন। আমি কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি। রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে। এরপর আমি একে একে মাছগুলো দেব। এই সময় কড়াইয়ের আঁচটা কমিয়ে নেবেন, না হলে গায়ে তেল ছিটতে পারে। এরপর আমি এর উপরে মশলাটা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমি 1 পিঠ উল্টে দিলাম, একটা সাইড আমি উল্টে দিলাম, দিয়ে দেখুন আমার লাল লাল হয়ে গেছে, একটা সাইড হাফ হয়ে এসছে। এই রান্নাটায় তবে গরম মশলা পড়বে না, কারণ এটা পাতুরি। তো পাতুরির মধ্যে সাবেকিয়ানা ভাবটা আনবার জন্য আপনারা কলা পাতা দিতে পারেন,
কিন্তু আমি কলাপাতা ইউজ করিনি, আমি শুধু কড়াইতেই এটা আমি আমার নতুন রেসিপি হিসেবে প্রেজেন্ট করলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন এই মাছটা তৈরি হচ্ছে, আর বাড়ির সবাইকে করে খাওয়াবেন এবং কেমন হলো রেসিপিটা আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না, আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। দেখুন রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের পাতুরি। দেখুন এটা কি সুন্দর তন্দুরি টাইপের একটু পোড়া পোড়া হয়েছে, কারণ আমি কড়াইতে করেছি বলে, কড়াইয়ে করলাম এই জন্যেই যাতে এটা একটা তন্দুরি ভাবটা আসে। তো আমি কলা পাতা ইউজ করিনি এই কারণে, যাতে তন্দুরি ভাবটা আসে, আমরা সুন্দর একটা গন্ধ এই রেসিপিটা থেকে আমরা অনুভব করছি। আপনারা যখন রেডি করবেন আপনারাও এই গন্ধটা পাবেন এবং ভালো লাগবে। আর আমি একটা সাবেকি পাত্রও ইউজ করেছি, যার জন্য এটা ট্রেডিশনাল সাবেকি রান্না, তো বাংলাদেশি রান্না, বহু পুরনো রান্না, তো সেই জন্য আমি এরকম পুরনো মা ঠাকুমারা যেসব পাত্র ইউজ করতেন আমি সেই পাত্র ইউজ করে আমি রান্নাটাকে ট্রেডিশনাল করবার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, আর এইভাবে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।